সব স্বামী মনে করে যে তার স্ত্রীকে কেউ বুঝবে না, তার স্ত্রীকে বোঝা সম্ভব না। প্রায় সব স্বামী মনে করে যে আমার স্ত্রীকে কেউ বুঝবে না, ও কি করে, কখন মুড সুইং হয়, কি হয় না হয়, এটা মানে যে স্রষ্টা আর ছাড়া আর কেউ জানে না। জোকও আছে এগুলা নিয়ে, অনেক অনেক জোক আছে এটা নিয়ে। বাট আসলে আপনার স্ত্রী হয়তো আপনাকে যেটা বুঝাইতে চাইতেছে আর আপনি যেটা বুঝতেছেন সেটা অ্যাবসোলুটলি আপনারা সেম পেজে নাই। এবং যদি আপনি সেম পেজে আসেন তখন সম্পর্কটা অনেক ইজিলি, অনেকটাই এফোর্টলেসলি অনেক ইম্প্রুভ করা যায়, প্রচুর সম্পর্ক ইম্প্রুভ করা যায়। যেমন একটা ছোট একটা এক্সাম্পল দিই, একদম মানে খুব কমন এক্সাম্পল, হাজব্যান্ড তার কাজ নিয়ে বিজি, ওয়াইফ তার অ্যাক্টিভিটি বেবি নিয়ে বিজি। এখন ওয়াইফের কাছে হঠাৎ করে মনে হচ্ছে যে হাজব্যান্ড তাকে আর খুব একটা গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা, হাজব্যান্ড গুরুত্ব দিচ্ছে না, এই জন্য ওয়াইফ একটু অ্যাজিটেটেড, এই তুমি এইটা করো না কেন, তুমি ওইটা করো না কেন। ওয়াইফ একটু ইউনো এক্সাইটেড বা একটু উত্তেজিত হয়ে যাচ্ছে বিভিন্ন বিষয়ে, একটু অ্যাজিটেটেড, অশান্ত। এখন হাজব্যান্ড এটা দেখতেছে, হাজব্যান্ডের কাছে বলছে আরে আমার তো বউ কি বলতে কি বুঝায় কি মনে করে, থাক আমি খুব বেশি কথা না বলি। এখন ওয়াইফ তো ফান্ডামেন্টালি চাচ্ছে যে আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট হোক, রাইট, কথা হোক। হাজব্যান্ডের চিন্তাটা হচ্ছে যে কি বলতে কি বুঝে থাকেন বাদ দেই। তখন সাথে সাথে ওয়াইফ মনে করতেছে যে এই ও তো মনে হয় আরেকটা বিয়ে করার চিন্তা করতেছে, অথবা ও তো মনে হয় একদম সংসার আর করতে যাচ্ছে না। তখন সে আরও অ্যাজিটেটেড হয়ে যাচ্ছে, সো ওয়াইফ আরও এক্সাইটেড হয়ে যাচ্ছে। অ্যান্ড ওয়াইফ যখন এক্সাইটেড হয়ে যাচ্ছে, হাজব্যান্ড মনে করতেছে যে বাবারে বাবা থাক, বাসায় একটু পরে যাই, মিটিংটা একটু লম্বা হোক, বাসায় গেলেই তো দেখা যাবে যে অশান্তি অশান্তি, আমি আরও কথা না বলি। হাজব্যান্ডের কথা কমতেছে, এই কারণে ওয়াইফের উত্তেজনা বাড়তেছে, আর ওয়াইফের উত্তেজনা বাড়তেছে এই জন্য হাজব্যান্ডের কথা আরও কমতেছে। এখন হাজব্যান্ড মনে করতেছে বাবা আমার দোষ নাকি, আমি তো কিছুই বলি না ওকে। আর ওয়াইফ হাজব্যান্ডকে বুঝাইতে পারতেছে না, বিকজ সে উত্তেজিত যে তুমি যে আমার সাথে নাই, আমার পাশে নাই, আমরা যে কথা বলতেছি না, দ্যাট ইজ দ্য কী বলবো সোর্স অফ প্রবলেম। সো হাজব্যান্ড বলছে ইয়াহিয়া ভাই আমি তো কোনো ভুল করি নাই, কিন্তু হাজব্যান্ড বুঝছে না তার প্রবলেম হচ্ছে সে একেবারেই অ্যাক্টিভ বা এঙ্গেজ না সম্পর্কটাতে। আর ওয়াইফ মনে করতেছে যে ওইটা করে না কেন, ওইটা করে না কেন, এইটা বলতেছে না কেন, ওইটা বুঝাইলো কেন, ওর এরকম, ও এরকম, ও বিয়ের 10 বছর আগে এটা করছিল, ওইটা করছিল। ইউসি ওয়াইফের মূল প্রবলেমটা হচ্ছে যে হাজব্যান্ড তাকে অ্যাটেনশন দিচ্ছে না, বা হাজব্যান্ড তাকে সাপোর্ট দিচ্ছে না, এঙ্গেজড হচ্ছে না। আর হাজব্যান্ডের মূল প্রবলেম হচ্ছে যে আমি কী বলতে ও কী বুঝবে, আমি কিছুই না বলি। সো ওয়াইফের উত্তেজনা হাজব্যান্ডকে নির্লিপ্ত করতেছে, আর হাজব্যান্ডের নির্লিপ্ততা ওয়াইফকে আরও অ্যাগ্রেসিভ করতেছে, এবং তাতে একসময় দূরত্ব বাড়তে বাড়তে প্রায় ডিভোর্সের মতো হয়ে যাচ্ছে, কারণ কেউ কাউকে বোঝার চেষ্টাই করতেছে না। বাট এই যে আমি একটা জিনিসটা বললাম, এই জিনিসটা কিন্তু বহু হাজব্যান্ড ওয়াইফ বোঝে না। বাট অ্যাকচুয়ালি তারা দুজনই ভালো মানুষ, তারা দুজনই দুটা ভালো ফ্যামিলি থেকে আসছে, দুজন শিক্ষিত মানুষ, তাদের বেবি আছে, এবং এখানে দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চাকে মাইন্ড করে অকারণে মারতেছে, এবং আস্তে আস্তে জিনিসটা কিন্তু অনেক জটিল দিকে চলে যাচ্ছে। একসময় হয়তো হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো একজন মনে করছে আমি যেহেতু ওর কাছে পাচ্ছি না যেটা পাওয়ার কথা, আমি পরকিয়া করি, অথবা প্রচন্ড ডিপ্রেশনে চলে যাচ্ছে। বাট কোর যে ইস্যুটা, ইস্যুটা কিন্তু সলভেবল ছিল, একসময় তাদের ভালো সময়ও গেছে। প্রেমে পড়ার জন্য অপেক্ষা করলে প্রেমে আর পড়া হবে না। জিনিসটা হচ্ছে যে আমাকে প্রেম টিকায় রাখতে হবে, আই হ্যাভ টু স্ট্যান্ড ইন লাভ, নট ফল ইন লাভ। আমরা সবাই বসে থাকি যে কবে আমি প্রেমে পড়ব। সংসার সুখে রাখার মন্ত্র একটাই, মন্ত্রটা হইল আপনি যদি দিতে আসেন সম্পর্ক টিকবে, আপনি যদি নিতে আসেন সম্পর্ক ভাঙবে। সো আমি যদি কন্ট্রিবিউট করতে আসি, আমি যদি রেসপন্সিবলি অ্যাপ্রোচ করি একটা মানুষকে, দেন সংসার সম্পর্ক ভালো থাকবে। আর আমি যদি মনে করি এটা কই, এটা কই, ওইটা কই, গিফট কই, হ্যান কই, ত্যান কই, ওইটা দিলে না কেন, আমার প্রথম অ্যাপ্রোচটাই যদি হয় যে আমারটা কই আমার, তাহলে সংসারে শুরুতেই এটা একটা ফাটল ধরার সম্ভাবনা থাকবে। তো আমার যদি প্রথম অ্যাপ্রোচ হয় সেটা হচ্ছে গিয়ে যে আমি কি আসলে রেসপন্সিবল কি না তার প্রতি, সেটা আবেগের রেসপন্সিবিলিটি হইতে পারে, ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি হইতে পারে, কেয়ারের রেসপন্স, সব কিছু মিলে অ্যাটেনশনের রেসপন্সিবিলিটি। যদি আমি রেসপন্সিবল হই দেন বাকি খেলাটা ইজি, এটা অটোমেটিক্যালি ভালো দিকে যাবে। বাট যদি এটা প্রথমে হয় যে এটা কই ওইটা কই, আমার তো এটা পাওয়ার কথা, আমি অফিস থেকে ফেরার পর এটা পাওয়ার কথা, আমার হাজব্যান্ডের আমাকে এটা দেওয়ার কথা, দেন শুরু অ্যাপ্রোচটাই যদি এটা হয় দেন দ্যাটস আ বিগ প্রবলেম, বিগ প্রবলেম।